फूलों का तारों का सबका कहना है, एक हजारों में मेरी बहना है, सारी उम्र तेरे संग रहना है। फूलों का तारों का सबका कहना है। আমার দিদির দেওয়া মিষ্টি একটা উপহার আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বন্ধুরা। সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। কিছুদিন আগে যখন দিদি বাড়িতে গেছিলাম, তারপর ওদিকে শ্বশুরবাড়ি বাবা বাড়ি দুটোই ঘুরে এসেছি, সব মানে তিনটে বাড়ি ঘুরে এসেছি, তখনকার কোনো একটা ব্লগে আমি কিন্তু বলেছিলাম যে আমার দিদি একটা আমাকে গিফট করেছে, তার সাথে বড় ভাগ্নিও কিন্তু করেছে, তো সেগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আমি তখন বলেছিলাম দেখাবো, তো কিন্তু কিছুতেই সময় হয়ে উঠছিল না, দেখানোর চান্স হয়ে উঠছিল না, তো ভাবছি চলো আজকে তোমাদেরকে দেখিয়েই দেব। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে নতুন আরেকটা ব্লগে অনেক অনেক স্বাগত, বুক ভরা ভালোবাসা, বড়দেরকে প্রণাম জানিয়ে শুরু করছি নতুন আরেকটা ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো বন্ধুরা। ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমরাও মোটামুটি ভালোই আছি। তো সকালবেলা আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আমরা আজকে খেয়েছি দুধ মুড়ি চিড়া কলা এখানে মেয়েকে, তো জেনে মিলিয়ে খেয়ে নিয়েছি। খেয়ে দিয়ে যে বাসনপত্র সব ধুয়ে রাখলাম, এখন রান্না করে গিয়ে দেখি গিয়ে যে কালকের যে সবজিটা বেঁচে গেছিলো একটুখানি, বড়লি মাছের যেটা বৈরলি মাছ বলি আমরা, বৈরলি মাছ আলু দিয়ে বেগুন দিয়ে চচড়ি করেছিলাম, এত টেস্টি হয়েছিল কালকে সবজিটা, খুব টেস্টি হয়েছিলো। ওটা দিয়ে শান্তি করে খেয়েছি, শুধু ওটা করেছি, আলু আর করলা ভাজা করেছি, ব্যাস আর কিছু না, ওটা দিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো। সেই সবজিটা একটু বেঁচে গেছিলো, ভাবলাম যে ওটা ফ্রিজে ঢুকিয়ে রাখবো, আজকে খেতাম একটু, মানে এটুকু ছিল, তো ভেবেছিলাম আজকে খাবো। তো দেখো মানে ভাগ্যক্রমে কালকে একদম রাত্রে ভুলেই গেছিলাম যে ওটা ফ্রিজে রাখা হয়নি, তো ওটা এখন দেখছি খারাপ হয়ে গেছে। এখন যে জন্য রান্নাঘরে গিয়ে বাসনগুলো ওই যে গুছিয়ে রাখছি, এখন গিয়ে দেখি যে ওই যে ওটা নষ্ট হয়ে আছে, তো আবার ওই যে কড়াই খাতা হাতা খুঁতি যা যা আছে আর কি, ওগুলো আবার ধুতে হবে। এখন তো ভাবছি চলো একটু পরে ধুই, যেহেতু মাত্র ধুয়ে উঠলাম মাত্র, এখন আরও দেখি ধুয়ে নিতাম, তো ভাবলাম না এদিকে সময় পাস হয়ে যাচ্ছে, সোনুকে আগে পড়তে বসিয়ে দিই বিছানাটা ঠিক করে, তারপরে আমি বাকি কাজগুলো শুরু করব। চলো ঝটপট এখন কাজগুলো করে নিই। সারাদিনে খেয়ে খেয়ে যেখানে দেখতে পাচ্ছ ওগুলো সব চোখলা চোখলা, এখানে কটা কলা হয়েছে না, একটা করে ঝুঁকিতে কটা করে ছিল মোটামুটি তিন চার হালা করেছিল, তো একটা তো পুরোটা শেষ করে দিয়েছে সারাদিনে, সন্ধ্যেবেলার দিকে এখান থেকেও অর্ধেকটা শেষ করে দিয়েছিল, আজকে এই যে আর দুটো আর কি চিরামুড়ির সঙ্গে মেখে খেলাম, আর দুটো আছে, বাকি পুরো কালকে নিয়েছি, কালকে এগুলো শেষ। এত ভালোবাসে কলা খেতে বানরা, আমার ছেলে হচ্ছে বানরা। আমি বানরা অভ্যাস হয়ে গেছি, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ব্যথা আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এই নাও শুরু হয়ে গেছে আমাদের মা ছেলের দুষ্টুমি। সোনু এরকমটাই ঠিক সবসময় আমার সঙ্গে করতে থাকে, আমার হাতের মধ্যে মানে এমন করে ফু দেবে যাতে এরকম একটা সাউন্ড হয়, এটা নিয়েও খুব মজা পায়। তো আজকে ভাবলাম ওর মনটাকে খুশি করার জন্য আমি করি ওর মতো,
বাচ্চাদের সঙ্গে না মাঝে মধ্যে বাচ্চাদের মতোই হয়ে যেতে হয়, তাহলে কিন্তু ওদের একদম ফ্রেন্ড হওয়া যায়, কাছের ফ্রেন্ড হওয়া যায়। তো আমি সেটাই চেষ্টা করি আর কি। এরকমটা কিন্তু আমাদের সারাদিন চলতে থাকে দুষ্টুমিষ্টু মুহূর্তগুলো, কিন্তু এগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না কখনো। আজকে ভাবলাম চলো আজকে দেখিয়ে দিই তোমাদেরকেও আমাদের এই পাগলামোগুলো। ওকে যে বললাম তিন চারটেই কলা খাবে একদিনে, তারপরে পরের দিন খাবে, একদিনে এতগুলো খাবে না, তো একটু অভিমান করেই বলছিলো, তোমরা শুনতেই পেলে, অভিমানের সুরেই বলছিলো, না আমি খেতে পারি, আমার অভ্যেস হয়ে গেছে। তো সেই কারণে ভাবলাম চলো ওর মনটা একটু খুশি করে দেই ওর মতো করে। তো মাঝে মধ্যে ওর মতো করি, তখন ও খুশি হয়, হাসে, তখন ভুলে যায় যে কি বলেছি। তো যাই হোক, যাই বলি না কেন, ভালোর জন্যই বলি আমরা মায়েরা, তাই না? বাচ্চাদের সব ভালোর জন্যই বলি, কিন্তু তাতে ওরা অনেক সময় অভিমান করে, এখনও ছোটো তো, বোঝে না, তাই যে ওদের ভালোর জন্যই বাবা মা যেটা বলে ভালোর জন্যই বলে। তো আসলে আমার ভয় লাগে, মানে যে কোনো খাবার, একটা খাবার যে একটু বেশি খেলে আবার কিছু ক্ষতি না হয়ে যায় সেইটাই ভয় পাই। তো জানি না, মানে ও যে এরকম করে একদিনে, মানে যতক্ষণ শেষ না হয় ততক্ষণ, কিছুক্ষণ পর পর আর কি, একবারে নয়, এতগুলো কলা তো একবারই খেতে পারবে না, ধরো সারাদিনে টুকটাক টুকটাক একটা দুটো করে খেয়ে খেয়ে আর কি শেষ করে দেয়। তো জানি না এটা ভালো কি, তবে হ্যাঁ ওর অভ্যেস আছে, কিছু প্রবলেম হয় না, তো যদি খেতে পারে তো খাক, তাই না? ওর যদি শরীর নিতে পারে, শরীর যদি ঠিক থাকে, তো কোনো অসুবিধে নেই আমার মনে হয়, আমার যেটা মনে হয় আর কি। তো এখনও প্রচুর গল্প করবে আমার সঙ্গে, খেলবে, আর আমি এদিকে টুকটুক করে কাজগুলো গুছিয়ে নেব। তো যাক গে, আজকে কিন্তু বন্ধুরা ঘরের কাজও দেখাবো তোমাদের, ঘরের কাজও কিন্তু অনেকটাই এগিয়ে গেছে তোমাদের আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদে, তো সেটা কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখে ভীষণ ভালো লাগছিলো, অনেকটাই এগিয়ে গেছে দেখে, মানে ভাবতেও পারিনি আর কি। আসলে ও জোড়াতালি কী করে যেন কাজটা চালিয়ে যাচ্ছে কোনো রকমে, আর কোন দিকে শর্ট পড়ে পড়ুক কাজটা করছে। তো আসলে ও যে কোনো কাজ যখন শুরু করে না, যতক্ষণ না ওটা শেষ না হচ্ছে ততক্ষণ মানে ওখানে লেগে থাকবে, যতক্ষণ শুরু করবে না ততক্ষণ পড়ে থাকবে। দেখো এতদিন ধরে কিন্তু আমাদের ওই একটাই হাবোয়াল ঘর, বাকি টিনের ঘর ওগুলো তো মানে প্রায় ভেঙেই গেছিলো, মানে ওগুলো ব্যবহার করার মতো ছিল না। রান্নাঘর যেটা ছিল, কি বলে ওটাকে, অ্যাডভাস্টেড টিন বলে নাকি, তো ওইটা দিয়েছিলো, ওটাও কিন্তু ভেঙে চুড়ে গেছিলো, বৃষ্টির দিনে জল টল পড়তো, ওখানে রান্না করাই যেত না, যে জন্য আমি শেষের দিকে কিন্তু ওই আমাদের শোয়ার ঘরের যে বারান্দাটা ওখানটাতেই রান্না করতাম। আর আমাদের যে দক্ষিণে ঘরটা ছিল সেটাও কিন্তু ভাঙাচোড়াই হয়ে গেছিলো। তো এগুলো সেই কবে, ও মানে যখন নতুন চাকরি পেয়েছিল তখনই এগুলো ভেঙে চুড়ে, ওই কাঠের একটা দোতলা ঘর ছিল, দোতলা ঘরটা ভেঙে চুড়ে ওই ঘরগুলোও করেছিল একটু একটু করে। তো সেই আজ কত বছর হয়ে গেল, তাই না? 11-12 বছর, তারও বেশি হয়ে গেছে। তো যে জন্য কিন্তু ঘরগুলো ওরকম অবস্থা হয়ে গেছে, তো ওগুলো ঠিক করাও হচ্ছিলো না, যে কারণে একটা ঘর খুব দরকার ছিল। তাই এই যে একটা কাজ যখন শুরু করেছে, এটা কিন্তু যতক্ষণ না শেষ হবে মন দিয়েও করতে থাকবে। এরকমটাও কিন্তু নয় বন্ধুরা যে ওর শুধু পারিশ্রমিকটা দিয়েই হচ্ছে ঘরটা, ও কিন্তু প্রচুর লোনও করেছে আর সুদেও নিয়েছে, এদিক ওদিক ধার ধুর করেও, মানে পরে আবার শোধ করে দেয় পরের মাসে, এইভাবে কিন্তু যেভাবে হোক ও ঘরটাতে মানে মনোযোগ দিয়ে কাজটা কিন্তু করছে, যে কাজটা যখন শুরু করেছি কাজটা যেন শেষ হয়, আর তারপর আস্তে আস্তে যেগুলো লোন টোন আছে সেগুলো আস্তে আস্তে তো শোধ করতেই হবে, শোধ হবে, কিন্তু কাজটা যখন ধরেছে তো কাজটা যেন কমপ্লিট করতে পারে আর কি, সেটাই ওর চেষ্টা। তবে হ্যাঁ, লোনগুলো শোধ হতে তো অনেকটাই সময় লাগবে, কিন্তু এই যে মানুষের কাছ থেকে, কারোর কাছ থেকে যদি নেয়, তো সেটা কিন্তু পরের মাসেই দিয়ে দেয়, চেষ্টা করে খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়ার। তো এদিক দিয়ে মানে ওর কোনো ইস্যু নেই, খুবই সাধারণ ঘরের মানুষ, আর সাধারণভাবেই কিন্তু জীবনটা যাপন করতে চাই, আর আমাদের যে সাধারণ জীবনযাপন সেই সত্যিটা তোমাদের সামনে তুলে ধরতে চাই, যে ঠিক কীভাবে কিন্তু আমাদের ঘরটা হচ্ছে। সাধারণ ঘরের মানুষ বলে আমাদের কি স্বপ্ন থাকবে না, কিছু স্বপ্ন সবাই আমরা দেখে থাকি, তো আমাদেরও সেরকম কিছু স্বপ্ন আছে, শখ আছে। তোমরা অনেকেই বলতে যে কল্পনা বিশ্বজিৎ তোমরা খুবই শৌখিন, তোমাদের রুচিবোধ আছে, তোমাদের ঘরের জিনিসপত্র সাজগোজ এগুলো দেখে বোঝা যায়। দেখো তোমরা আমাদের যে টিনের ঘরটা, সেখানেও কিন্তু আমরা চেষ্টা করেছি একটা ভালো লুক দেওয়ার, তো সেটা ওই যে স্বপ্ন, মানে বলে না কুড়ে ঘরে থেকেও কিন্তু মানুষ স্বপ্ন দেখে, তো আমাদেরও সেটা, যে রকম অবস্থাতেই থাকি না কেন সবার একটা স্বপ্ন থাকে, আমাদেরও স্বপ্ন আছে যে একটা পাকা ঘর হবে, আর যেখানে জানালটা এরকম হবে ওরকম হবে, রান্নাঘরটা এরকম হবে, সেই হোক না সেটা একতলাই হোক বা যেরকমই হোক, ছোটো জায়গাই হোক, কিন্তু ভিতরটা এরকম এরকম করে সাজাবো, একটা শখ স্বপ্ন থাকে, তাই না বলো সবার? তো আমাদেরও ঠিক সেটাই, তো যে কারণে মনের মতো করে কিন্তু গুছিয়ে সাজিয়ে নিচ্ছি বা নেব।
সর্বোপরি বন্ধুরা, একটা মজবুত ঘর কিন্তু প্রত্যেকটা মানুষেরই দরকার হয়, তাই না? প্রত্যেকটা পরিবারেরই দরকার হয়। এই যেমন ধরো আমাদের গ্রামেগঞ্জে ঝড় বৃষ্টির দিনে গাছপালা উপড়ে পড়ে ঘরের মধ্যে, তারপরে ধরো হাওয়া বাতাসে অনেক কিছু বেড়াচাটি ভেঙে যায়, অনেক ধরনের অনেক সমস্যা হয় বন্ধুরা। আর তারপরে ধরো অনেক সময় শেয়ার করবো চলে যায়, তাই না, পুরানো হয়ে গেলে, বা আমাদের যেরকম অ্যাডভাস্টার টিনের যে ঘরগুলো, সেখানে যদি উপরে রান্নাঘরের উপরে গাছের ডালগুলো যখন ভেঙে পড়তো, আমাদের রান্নাঘরের পাশের যে বড় গাছগুলো, ডালগুলো যখন ভেঙে পড়তো, তো ওই মানে টিনগুলো খুব তাড়াতাড়ি ভেঙে যেত। তো ভাগ্যিস ওটা আমাদের রান্নাঘর, শোয়ার ঘর নয়। তো শোয়ার ঘর হলে কিন্তু অনেক বিপদ হতে পারে। যেরকম দেখো কিছুদিন আগে দিদিদের ঘরে কিন্তু ওই টিনের মাটির টিনের যে ঘরটা ছিল, ওখানে কিন্তু একটা গাছের ডাল এমনভাবে ভেঙে পড়েছে, যেখানে ওরা হচ্ছে জামাইবাবু ওখানে সুতো, তো ওখানে যেখানে মাথা দেয় ওই জায়গাটাতেই ভেঙে পড়েছিলো। তো ভাগ্যিস সেদিনকে কেউ ছিল না, জামাইবাবু ছিল না, আর দিদির এক ভাস্তা, ওর বড় জায়গা ছিল ওখানে সুতো, সেও শোয়নি। তো ভাগ্যক্রমে সেদিনকে কেউ শোয়নি দেখো। তো মানে কি বলবো, শুনেই মানে গাটা শিউরে উঠছিল, ভয় লাগছিল যে ভাগ্যিস, শুধু ভগবানকে এতটুকুই ধন্যবাদ যে ওই দিন ভাগ্যিস কেউ ছিল না ঘরে। তো সেক্ষেত্রে কিন্তু গ্রামেগঞ্জে এই সমস্যাগুলো হয়েই থাকে। তাই একটা মজবুত ঘর কিন্তু দরকার হয়, সব কটা না হলেও একটা মজবুত ঘর দরকার হয় গ্রামে। তো যে কারণে অনেকেই হয়তো ভাবে যে ঘর করব, ইচ্ছে আছে, স্বপ্ন আছে, সবারই তো স্বপ্ন থাকে বলো, কিন্তু করে উঠতে সাহস পাচ্ছে না। সেক্ষেত্রে আমার মনে হয় আমাদের যে লাইফস্টাইলটা আমরা যেভাবে করছি, সেটা দেখেও অনেকে ইন্সপায়ার হতে পারে যে এভাবেও একটু একটু করে ঘর করা যায়। যখন তোমার টাকা হলো তখন একটু করলে, আবার টাকা নেই স্থগিত রাখো, আবার ধরো কোনো সময় একটু টাকা হলো বা একটুখানি জমিয়ে নিয়ে আর একটু কাজ করলে, এইভাবে কিন্তু করা যায়। আস্তে আস্তে অন্ততপক্ষে একটা ঘর মজবুত রাখা যায়, মানে রাখা উচিত আর কি, সেফটির জন্য, বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে থাকা যেহেতু, সেক্ষেত্রে। তো সেই হিসেবে আর কি আমি এক নম্বর কারণ এটাই, এই জন্যই বলছি, তাতে করে হয়তো অনেকেই ইন্সপায়ার হবে যে হ্যাঁ আমরাও শুরুটা করতে পারি। একবার শুরু করে দিলে যখন যখন টাকা হবে একটু একটু করে জমিয়ে আমরা কাজ করতে পারবো। সেখানে আমার মনে হয় অনেকেই ইন্সপায়ার হবে, অনেকের উপকারে আসতে পারে আমাদের যেভাবে আমরা করছি সেটা জানার পর, শোনার পর। আর দ্বিতীয়ত আর একটা কারণ আছে, যেটা হচ্ছে বাচ্চা কাচ্চা কী বলো তো, বাবা মার কষ্টের যে ইসে ফল বা কষ্ট করে যেটা করে সেটার অনেক ক্ষেত্রে মূল্যায়ন করতে পারে না। তো আমার মনে হয় সোনু যখন বড় হয়ে এই যে আমাদের স্ট্রাগলগুলো দেখবে, যে কীভাবে কীভাবে বাবা মা হচ্ছে বাবা আর কি, স্পেশালি বাবা কীভাবে আমার জন্য কষ্ট করে বাড়িটা ঘরটা করেছে, তো সেখানে কিন্তু ও তখন এটার মূল্যটা বুঝবে। যেমন দেখো সোনু পাপাও নিজে কষ্ট করে করেছে, নিজে জিরো থেকে শুরু করেছে, একটু একটু করে যেমনই হোক না কেন ঘর বাড়িগুলো করেছে। তারপরে তো একটার পর একটা ধাক্কা, বিয়ের পরে বাচ্চা, নার্সিংহোমের একটা ধাক্কা, আর বিভিন্ন ধাক্কা থাকে পরিবারে। সেই ধাক্কাগুলো যেমন ও একা একা নিজে হাতেই সামলিয়েছে, মানে জিরো থেকে আর কি, তো সেখানে ও কিন্তু মূল্যটা বুঝেছে যে জীবনের যে কষ্টের, সময়ের, কর্মের, পয়সার যে মূল্য, বাড়িঘর সব কিছুর জিনিসের কিন্তু মূল্যটা ও কিন্তু বুঝেছে। এখন মনে করো কেউ যদি ফ্রিতে, মানে আমাদের বাচ্চা কাচ্চা যদি একদম ফ্রিতে বসে বসে খায়, বা আমরা ধরো অনেক টাকা জমিয়ে রাখলাম আর বাচ্চা কাচ্চা ফ্রিতে খাচ্ছে, এই যে এটা কিন্তু একদমই ঠিক না, কারণ ওরা কিন্তু কোনো কিছুর মূল্য তখন বুঝবে না। আর বসে গেলে তো কুবেরের মানে এসেও রাজার ভাণ্ডারও শেষ হয়ে যায়, তাই না? তো সেক্ষেত্রে আমার মনে হয় সবার কর্ম করা উচিত। যেমন ধরো এই ভারতী সিং যে মানে আমাদের ইসে করে আর কি, হাসায় যে ভারতী সিং, ও কিন্তু অনেক ধরো ওর জীবনে কিন্তু অনেকও কামিয়েছে, তাই না? তারপরে ও চায় যে আমার ছেলে পড়াশোনা করে যেন কিছু একটা করে, যে একটা ক্যাফেতে হোক, কোনো হোটেলে হোক, কোনো যে কোনো একটা জায়গায় ও যেন বিজনেস বা একটা কর্ম করে খায়। ও যেন এরকম না যে আমার মা এই, আমার বাবা এই, আমার মানে এমনিতেই আমার আসবে টাকা, তাই না? এইটা যেন না হয়, তো কর্ম করে কষ্ট করে যেন খায়, তাহলে প্রত্যেকটা জিনিসের কিন্তু মূল্য বুঝবে। তো সেই জন্য আর কি মূল্যটা বোঝানো উচিত বাচ্চাদের, তাহলে ওরা মানুষ হিসেবে অন্তত পক্ষে ভালো মানুষ হয়ে উঠবে। তো সেই জন্য আমার মনে হয় আমাদের এই যে স্ট্রাগলগুলো যদি আমাদের বাচ্চা বড় হয়ে দেখে শোনে, তাহলে ও সব কিছুর জিনিসের আর কি মূল্যটা বুঝতে পারবে, বাড়ি ঘর সব কিছুর মূল্যটা বুঝতে পারবে। আর কি বলো তো, বাচ্চারা ছোটো থেকে আমাদেরকেই নোটিস করে, তো বাবা মাই হচ্ছে জীবনের প্রথম শিক্ষক শিক্ষিকা, যেখান থেকে অনেক কিছু শেখে।
জীবনে বেশিরভাগটা সময় যাদের সঙ্গে কাটিয়েও বড় হয় সেখান থেকেই তো শিক্ষাগুলো পায়। তো সেক্ষেত্রে ওরা কিন্তু দেখবে যে বাবা মা কী করে কষ্ট করে এভাবে ধীরে ধীরে একটু একটু করে জীবনটাকে সামনের দিকে জীবনে এগিয়ে নিয়ে গেছে। তো সেখান থেকেও একটা শিক্ষা পাবে, একটা লেসন পাবে যে আমাকে এইভাবে ঠিক এইভাবেই কষ্ট করে এগোতে হবে। তো সেখান থেকে ও একটা স্ট্রাগল করার, মেহনত করার একটা উৎসাহ বা শক্তি পাবে। হ্যাঁ, ওকে পড়াশুনো করাবো, ওকে এতটুকু মানে যেন কাবিল বানিয়ে দিতে পারি যে ও যেন একটা, আমারও সেটাই কথা আর কি, যেন কিছু একটা করে খেতে পারে, চাকরি না হোক কিছু যেন একটা করে, ব্যবসা ট্যাবসা কিছু একটা করে যেন। আর এরকমও না যে চাকরি পেতেই হবে, চাকরি না পেলে আর কিছু কোনো অপশান নেই, চাকরি না পেলেও কিন্তু অনেক কিছু করে খাওয়া যায় যদি বুদ্ধি থাকে, বিদ্যা পেটে থাকে, তাই না? যদি ইচ্ছে থাকে, ইচ্ছে শক্তিটা বড় কথা। দেখো এখন যদি অমানুষ হয় তাহলে তো জমিয়ে রেখেও লাভ নেই, তাহলে ও সব ধ্বংস করে দেবে। হ্যাঁ, আর যদি মনে করো মানুষ হয় তাহলে হচ্ছে ও নিজেই ক্রিয়েট করবে, তাই না? নিজেই সব কিছু সৃষ্টি করবে, বানাবে, গঠন করবে, ক্যারিয়ার গড়ে তুলবে। তো সেটাই আর কি আমাদের চাওয়া। ছেলে এখন কতটা মানুষ হবে সেটা ছেলেই জানে বা ভগবানই জানেন, কিন্তু আমরা মা বাবা হিসেবে চেষ্টাটুকু তো করতেই পারি, বলো? তো এবারে এই যে ঘরের কাজকর্ম আমরা কমপ্লিট করলাম, ঘরটার গুছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, আর তারপরে কিন্তু ওকে বলেছিলাম যে বিছানাটা ঠিক করে দিই, তুমি একটু পড়ো, তো একা একা তো বসবে না, এবারে এই জন্য আমিও বসে পড়লাম ওর সাথে যাতে একটুখানি পড়ে। তো এবারে ওকে একটুখানি পড়িয়ে নিই, কারণ আজকে না স্কুল বন্ধ আছে, তো বন্ধ থাকলে সারাক্ষণ এদিক সেদিক বারবার ও নিচে যাওয়া আসা। তো আমি বলি বাবা এত নিচে যাওয়া আসা করে না, পা ব্যথা হয়ে যাবে। এই যে আমি সারাদিনে ধরো 3-4 বার করে নামা ওঠা করতে হয়, আমারই মানে হালত খারাপ হয়ে যায় এই গরমে। মানে যদি আমি মানে অনেকটা রাস্তা হেঁটে আসি তাও যে পরিশ্রমটা হয় না, উপরে উঠতে উঠতে তার থেকে 2x-14x পরিশ্রম হয়ে যায়, আর হাঁসফাঁস শুরু হয়ে যায়। তো সেই কারণেই ওকে বলি বাবা এত ওঠানামা করে না, পায়ে ব্যথা হবে, শরীরটাও তো হাঁপিয়ে যায়, তো নিজেকে কষ্ট দিয়ে কী লাভ, শরীরটাকে একটু রেস্টও দিতে হয়। কিন্তু ও কিছুতে বোঝে না, বাচ্চা মানুষ, ফুল এনার্জিতে খেলতে থাকে, দৌড়াদৌড়ি, ছোটাছুটি, নিচে যাওয়া আসা। তো যে কারণে ভাবি যে ওকে কিছু একটার মধ্যে যেন বিজি রাখতে পারি, তো এখন একটুখানি পড়াচ্ছি, আবার সবসময় পড়ালে বিরক্ত হয়ে যাবে, তাই না? তাই বেশিক্ষণ পড়াই না, কিন্তু আমি ওকে অল্প করেই পড়াই যাতে ও পড়াটা যেটুকু পড়ে মনোযোগ দিয়ে পড়তে পারে। তারপরে চেষ্টা করি কিছু একটা অ্যাক্টিভিটি যেন ও করে, খেলাধুলা বা কাগজ দিয়ে কিছু কেটে বানানো, ড্রয়িং, এরকম টাইপের কিছু একটা ঘরের মধ্যেই যেন করতে থাকে। আর বিকেলের দিকে একটু বেরোতে পারে, একটু খেলতে পারে, একটু ছাদে গিয়ে হাঁটাহাঁটি করতে পারে, ঘরের মধ্যেও সারাদিন ভালো নয়। তো যখন করে স্কুল থাকে না তখন এইভাবেই আর কি চেষ্টা করি ওর সময়টা কাটানো, সবসময় ওকে ধ্যান দিয়ে রাখি, তো সেই জন্য কিন্তু অনেকটাই সময় ওখানে লেগে যায়, যে জন্য ব্লগিংয়ের দিকে হয়তো সবসময় আমি ধ্যান দিতে পারি। ওর পাপা বলে যে তুমি অন্য কিছুর থেকে ওই ছেলের দিকে ধ্যানটা বেশি দাও, তো যে কারণে আমি কিন্তু সেটাই করি। যে কারণে তোমরা দেখো আজকাল কিন্তু আমি খুব একটা ব্লগ দিতেও পারি না, তো সবসময় ধ্যান দিই যে এখন কী করছে, মোবাইলটাই দেখছে নাকি, নাকি টিভি অনেকক্ষণ ধরে টিভি দেখছে নাকি, তো সেই দিকে খেয়াল দিতে হয় যাতে বেশিক্ষণ একটা কাজ না করে বা টিভি দেখতে না থাকে, কারণ চোখের তো সমস্যা হবে, বলো তো? যে কারণে চেষ্টা করি একটু ওকে সাথ দেওয়ার, একা একা তো করবে না কোনো অ্যাক্টিভিটি, আমি একটু গিয়ে মাঝে মধ্যে এখানে ইন্সপায়ার করলে ও করে। আর কাগজ কেটে কেটে সারা ঘর ভর্তি করে রাখে, পাহাড় জমিয়ে রাখে, তো সেটা কোনো ব্যাপার না, আমি একটু কষ্ট করে নেই, সাবস্ক্রাইব করে নেই, কিন্তু ও আর কি ওই টিভিটাই নিয়ে যেন পড়ে না থাকে সেটাই চেষ্টা করি আর কি। তো এখন বললাম ওকে একটু হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করতে, ছোটোবেলা থেকে ওর হ্যান্ড রাইটিং কিন্তু খুব ভালো ছিল জানো তো, তারপরে মাঝখানে ও ধ্যান দিচ্ছিল না, তখন আবার খারাপ হয়ে যাচ্ছিলো। তো সেই জন্য আজকে বললাম বাবা আজকে একটু প্র্যাকটিস করো, আবার আগের মতো সুন্দর করে লেখার চেষ্টা করো। Wow, this one also very beautiful than mine. Very good. মাই বলতে হয় না, আই মাইন বলছি, মাইন মাইন মানে আমার। হ্যাঁ, ইউ অ্যান্ড আই, যেখানে ইউ অ্যান্ড মি না বলে ইউ অ্যান্ড আই বলতে হয়। চলো, তুই যে দেখো সোনু যেহেতু বেশি একটা খেতে পারে না, বেশিরভাগটা আমি খাই, তো যে জন্য ওই যে অর্ধেকটা খেয়েছিলাম আর অর্ধেকটা মতো আছে। এখন খায় ভালো লাগে, এর থেকে একটু ছোটগুলো ভালো লাগে। তো ওখানটায় হচ্ছে আলু আর শসা, দেখা যাবে না, ঢাকা দিয়ে আছে।
এই যে দুধ এখানে, আর এদিকে আলু শশা কি এগুলো হাতে জুম কেন করছে? আলু আর শশা ওদিকে ভাপাতে দিয়েছি, কালকে করেছিলাম বেগুন আলু দিয়ে চচ্চড়ি মতো, মানে হালকা অল্প অল্প ঝোল করেছি। তো বেগুনটা আগে আগে ভাজা করে রেখেছিলাম, রেখে দিয়ে তারপরে আলুটা ভেজেছি ভালো মতো লবণ হলুদ দিয়ে, তারপরে মশলা দিয়েছি আর সর্ষে বাটা দিয়ে করেছি। এত সুন্দর হয়েছিল খেতে, বেগুন আলু দিয়ে চচ্চড়ি, এই যে বৈরলি মাছের আর কি, বরলি মাছ যেটা বলো, তো এত টেস্টি হয়েছিল। আজকে একটু খারাপ হয়ে গেল দেখে মনটা খারাপ করছিল, থাকতো ভালো হতো। যাই হোক, আজকে বানাচ্ছি আমি শশা আর আলু দিয়ে, তো এটাও কিন্তু খেতে দারুণ হয়। আর এই রান্নাটা আমার শেখা হচ্ছে শ্বশুরমশাইয়ের কাছ থেকে, কারণ শশার যে আবার সবজি খাওয়া যায় সেটা আমি আগে জানতাম না। শশার সবজি? হ্যাঁ, শ্বশুরবাড়ি এসে মানে আমি জানতাম এটা কাঁচাই খাই শুধু স্যালাড হিসেবে। তারপরে দেখি এসে দেখি বাবা একদিন বললেন যে ইপোডেলি মাছ হচ্ছে শশা দিয়ে করো ভালো লাগবে, তো বড় বড় টুকরা করে শশা আলু কাটতে বললো, কাটলাম, ভাপিয়ে নিতে বললো, ভাপালাম, তারপরে হচ্ছে সর্ষে বাটা দিয়ে যে এই মাছ দিয়ে রান্না একটু ঝোল ঝোল মতো, একটু টেস্টি হয়েছিল খেতে। জানি না আজকে অত টেস্টি হবে কি না, অনেকদিন আগে বানিয়েছিলাম। কেন না যদি আমি ভুলে যাই কি আমি এগুলো দিছিলাম, এখন এগুলো দেইনি, এখন তো যেন স্বাদ হয়নি, তো এত কিছু করার লাভ নেই। এটা সর্ষের একটা স্বাদই আলাদা, মানে মিক্সির মধ্যে, মিক্সির মধ্যে তো এত ভালো হয় না, তো ওই শিলনোড়ার মতো একদম ভালো করে বাটা হয়ে যায়, এটা টেস্টই আলাদা হয়। সর্ষে বাটাটা যত ভালো হয় তত সুন্দর হয় দেখতে খেতে মাছের ঝোলটা। তো কী আর করা যাবে, মিক্সিতেই এখানে করতে হবে, তো দেখা যাক আমি চেষ্টা করবো ভালো করার। তো তারপর এখন মাছগুলো চলো বেছে নেই, এই ছোটো ছোটো মাছ বাঁচতে সময় লাগে, এটাই হলো যা, কিন্তু খেতে খুব টেস্টি আর ভিটামিনও ভরপুর, ছোটো মাছ খাওয়া খুবই ভালো, আর এই মাছ তো খুবই টেস্টি হয়। তো বরলি মাছ কটা ভালো করে ভেজে নিলাম, ভালো করে বলতে মোটামুটি ভেজেছি, ঝোলের মধ্যে দিলে পরে কড়কড়ে করে ভাজলে পরে ভালো লাগে না খেতে, একটু নরম করেই ভাজতে হয়, তো ওটা ভেজে রেখে দিলাম। তারপরে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দু একটা রসুনও দিয়েছি আজকে, আর তারপরে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে ফোড়নটা মোটামুটি একটুখানি ভেজে নিয়ে দিয়ে দিলাম এখানে ভাপিয়ে রাখা শশা আর আলুগুলো, দিয়ে লবণ হলুদ দিয়ে একটুখানি ভাজা ভাজা করে দিয়ে দিলাম বাটা মশলাগুলো। বাটা মশলার মধ্যে এখানে দিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর হচ্ছে সর্ষে। তো দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে এই যে জল দিয়ে দিলাম, মাছগুলোও দিয়ে দিয়েছি, এখন একটু ফুটিয়ে নেব, তাহলে ব্যাস হয়ে যাবে, বেশি মশলা টশলা দরকার হবে না, ব্যাস এরকমই নামিয়ে নেব। কীরকম লাগছে বলো তো দেখতে, গেস করো তো কীরকম হয়েছে খেতে। এখন আমি কেটে নিচ্ছি কাঁটাল বীজ, সোনু এদিকে ড্রয়িং করছে এই গোপুসোনাটাকে, তো আমাকে এসে দেখাচ্ছে। সবজিটা বানানোর সময় আমি যেহেতু মশলাটা রেডি করছিলাম তাই কাঁঠাল বীজটা এখন কাটতে হলো, কাঁঠাল বীজটা কেটে ভাপিয়ে নিয়ে তারপরে হালকা করে ভেজে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে, বেশিক্ষণ ভাজিনি, এই যে ভাপানো হয় সেই জন্য কিন্তু এটা নরম হয়ে যায়, আর তারপর হালকা করে ভেজে নিলে লবণ হলুদ দিয়ে একদম ডিমের কুসুমের মতো খেতে লাগে, খুব বেশি কড়কড় করে ভাজবে না, দেখবে দারুণ লাগে, একদম ডিমের কুসুমের মতো খেতে হয়। যদি বীজটা আর একটু পুরানো হয় আর কি, কাঁঠাল খাওয়ার পর কয়েক কিছুদিন পর পুরানো, একটু পুরানো হয় না বীজটা, একদম মিষ্টি মিষ্টি কাঁঠালের বীজ, একদম কি বলবো ডিমের কুসুম, ভালো লাগে খেতে। যাই হোক, এখানে রান্নাবান্না কমপ্লিট, সোনুকে তো এক্ষুনি ভাতটা মেখেই দেবো, বাটিতে দিয়ে কোনো লাভ হয় না, মানে ওকে দেওয়া মানে ও বলবে ভাত মেখে দাও। তো এখানটায় দেখতে পাচ্ছো বরলি মাছের ঝোল, বরলি মাছেরই ভাজা আর হচ্ছে কাঁঠালের বীজ, সাথে আছে স্যালাড, তো চলো এখন ঝটপট করে খেয়ে নেই, খেতে কিন্তু দারুণ হয়েছিল। ওকে ঠিক আছে, এরকম করে সুন্দর করে কেটে দেবো তাহলে খাবে তো, ঠিক আছে চলো এবারে আমরা খাওয়া দাওয়াটা ছেড়ে নেই, প্রচন্ড খিদে পেয়ে গেছে, খেয়ে দে, ও ড্রয়িং করছে একটু। হ্যাঁ দেখবা দেখো, এর নাম কি জানা? টম অ্যান্ড জেরি ড্রয়িং করছে।
শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন শুনুকে একটু বই পড়াবো, আর ওকে দিয়ে দিলাম দুধ, গরম করে ও দুধ খাবে, আর আমি একটু না আজকে মন চাইলো একটু চা খাবো। রোজ দিনই খাই না, হঠাৎ মঠাৎ একটু করে খাই, মানে একবারে ছেড়ে দেওয়া তো সম্ভব না, মাঝে মধ্যে একটু করে খাই মন চাইলে আর কি। চলো চাটা খেতে খেতে এনজয় করতে করতে এবারে তোমাদেরকে দেখাবো দিদির দেওয়া শাড়িটা। তো বন্ধুরা, এই হলো দিদির দেওয়া শাড়িটা, দেখো খুব সুন্দর মধুবনী প্রিন্টের শাড়িটা, খুবই সুন্দর শাড়িটা, মানে এই প্রিন্টগুলো আমার খুব ভালো লাগে, কালামকারি মধুবনী এইসব প্রিন্ট আমার খুব ভালো লাগে। তো এটা হচ্ছে আঁচলটা, হ্যাঁ এটা হচ্ছে আঁচলটা, আর এই যে বডিটা, এটা মনে হয় আঁচলের সামনের দিকটা থাকবে, আর কুচির জায়গাটা, কুচির পশমটা কিন্তু আবার একটু আলাদা। এটা হচ্ছে ব্লাউজ পিস, এটা কুচির পশমটা এটা থাকবে, এটা মনে হচ্ছে যেদিনকে আমি এটা পরবো, সেজে গুজে সুন্দর করে শাড়িটাকে ক্যারি করবো, সেদিনকে অবশ্যই তোমরা দেখতে পারবে এটা কীরকম লাগে পরে, কীরকম লাগছে বলো। আমার তো ভীষণ ভালো লাগছে। তো এই হলো দিদির দেওয়া উপহার, আর আমার কাছে এটা উপহার না, এটা ভালোবাসা। আর সব থেকে বড়ো কথা হচ্ছে, আমার কোনো উপহারের দরকার নেই, তারপরেও কিন্তু দিদি এই যে এটা আমাকে দিয়েছে, আমার কাছে হলো দিদির দেওয়া ভালোবাসা। হ্যাঁ দিদির দেওয়া ভালোবাসা, এই যে আমাকে এত ভালোবাসা, আমাকে আশীর্বাদ করে যেন আমি ভালো থাকি, আমি হাসি খুশি থাকি, সুখী হই জীবনে, এই যে এটা আমার কাছে অনেক বড় পাওনা গো। আর এর চেয়ে বেশি কিছু আমি চাই না, আপনজনদের কাছ থেকে ভালোবাসা আশীর্বাদ ব্যাস এতটুকুই আশা করি আমি, আর বেশি কিছু চাওয়ার নেই। আর দিদিকে যে পেয়েছি সত্যি ভাগ্য করেই পাওয়া যায়, মানে কি বলবো জীবনের সঙ্গী। হ্যাঁ এই যে স্কার্টটা দেখছো, এটা বড় বাগনি দিয়েছে আমাকে, বড় মা সুদীপা, দেখো সুন্দর কালোর উপর প্রিন্ট করা। তো ওটা কুর্তি টুর্তি পরলে বা প্যান্ট টপ পরলে ফট করে এটা নিয়ে নাও ব্যাস। আস্তে আস্তে নিয়ে যেতে, চল চল চল, দিয়ে সাইড মার। এই ভিডিওর যে কত রহস্য বন্ধুরা, সেই স্টোরি আজকে তোমাদেরকে শোনাবো। ভীষণ স্ট্রাগল করেছে কিন্তু এই ভিডিওটা, দেখো কত কষ্ট করে আমার দেওর লাইট দেখিয়ে দেখিয়ে ভিডিওটাকে শ্যুট করেছে, তারপরে পাঠিয়েছে হচ্ছে সোনু পাপার ওখানে, মানে কত দূরে গেছে বলো, ভারতের আর এক প্রান্তে, তারপর সেখান থেকে আবার আমার কাছে এসছে। ওহো কত জানি, ভাবতে পারছো তোমরা, আমার মাঝে মাঝে ভাবতে গেলে অবাক লাগছে। তো এই করেই কিন্তু তোমাদেরকে ভিডিওগুলো আমি শেয়ার করছি, ওকে শেয়ার করছি দেখার জন্য, ও আবার আমাকে শেয়ার করছে যাতে আমি দেখি, আমি আবার শেয়ার করছি আমার পরিবারের সঙ্গে, মানে তোমাদের সঙ্গে। তো চলো ফাইনালি আজকে তোমাদের দেখাবো বন্ধুরা কতটা কাজ হয়েছে। তো রাত্রেবেলা তো ভালো করে দেখানো যায়নি, দিনের বেলায় যে আমার দেওয়ার আবার যাচ্ছে কিন্তু দেখানোর জন্য, চলো তোমাদের দেখিয়ে দিই কতটা হয়েছে বাড়ির কাজ। এই দেখো বন্ধুরা বাড়িতে ঢুকে পড়লাম, আর এই দেখো বেডরুম দুটো কিন্তু প্রায় হয়ে গেছে কমপ্লিট, শুধু ছাদ বাকি আছে তাই না বলো। ওই দেখো ওইদিকে কিন্তু বেডরুম দুটো গাঁথনি হয়ে গেছে আর কি, ইট গাঁথনি। হ্যাঁ এই দিকটায় হলরুমটা বাকি আছে, হলরুমের জানালা তো হয়ে গেছে, মানে স্ট্রাকচারটা হয়ে গেছে, এবারে হচ্ছে ইট দিয়ে ইসে করা হবে, দেয়ালগুলো গাঁথা হবে। এইদিকে দেখো এই বেডরুম দুটো কিন্তু মানে ইট দিয়ে গাঁথা হয়ে গেছে আর কি, মোটামুটি হয়ে গেছে। এই ঘরকে তিলে তিলে একটু একটু করে হতে দেখে সোনুর খুব আনন্দ হচ্ছে কিন্তু বন্ধুরা, আমাদের তো হচ্ছে, এই সোনুরও ভীষণ আনন্দ হচ্ছে। ও বলছে মামা আমার কোনটা রুম হবে, কীভাবে ও সাজাবে গোজাবে, সেইটা নিয়ে ওর স্বপ্ন দেখা কিন্তু শুরু করে দিয়েছে। তো আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে এরকম একটা ঘর হওয়া সত্যি স্বপ্নের ব্যাপার আর অনেক আনন্দের ব্যাপার। অনেকের কাছে হয়তো এটা একটা সাধারণ একতলা ঘর বন্ধুরা, কিন্তু আমাদের কাছে এটাই অনেক স্বপ্নের আর অনেক ভালোবাসা দিয়ে তৈরি একটা ঘর। তোমাদের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থেকো বন্ধুরা, ফিরে আসবো আর একটা নতুন ব্লগের সঙ্গে, টাটা বাই, ভালো থেকো।